আসসালামু আলাইকুম। আমি আমার কিছু ব্যক্তিগত কারণে আমার পরিচয়টা হাইড রাখছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি সারা পৃথিবীর এবং আমার অল ওভার দ্য বাংলাদেশ সবার জন্যই আমি আমার কিছু মেসেজ জানাতে চাই। আমি ডিপিআরসিতে অ্যাডমিশন নিয়েছি 21 দিনের মতো হবে। আমার বেসিক্যালি ছিল অটো ইমিউনিয় ডিজিজ। আমার অল টাইম আমার হিপে অ্যান্ড আমার হিপে অ্যান্ড একটা ব্যাকে একটা ক্রনিক পেন ছিল। তো আমি অনেকদিন একটা লং টাইম রিউমাটোলজির আন্ডারে ছিলাম। তো ওরা আমাকে বেসিক্যালি যে ট্রিটমেন্টগুলো দিয়েছে, দেওয়ার পরে আসলে আমি একটা আসলে আরও আমার ডিজিজটা প্রোগ্রেস করছে এবং একটা অ্যাডভান্স লেভেলে চলে গেছি। এখানে আসছে যখন আমি অনেকটা অ্যাডভান্স লেভেলে ছিলাম, তো এখানে স্যারের কাছে যখন আমি আমার ডিজিজটা নিয়ে কাউন্সিলিং করলাম, তো স্যারে আমাকে অনেক কিছু শেয়ার করলো। দেন আমার যখন ডিজিজটা আমার যখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা স্টার্ট হলো, দেন আমি ফিল করতে থাকলাম যে আসলে আমার ইম্প্রুভমেন্টটা জায়গাটা আসলে কোথায় ছিল, কোথায় হচ্ছে, আমি কোন জিনিসগুলো আসলে বিগত অনেক বছর মিসিং করে আসছি। আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের বাংলাদেশে অনেক লটস অফ রিউমাটোলজিস্ট, অর্থোপেডিস, মেডিসিন স্পেশালিস্ট আছে যারা বেসিক্যালি পেশেন্টের সাথে ডিল করে অনলি মেডিসিনের সাহায্যে। বাট আমার মনে হচ্ছে যে যাদের এই ধরনের অটোইমিউন ডিজিজ বা ক্রনিক পেইন থাকে, তাদের জন্য শুধু এই মেডিসিনের বিষয়টাই আসলে ম্যান্ডেটরি না, এবং অনেক কিছু তাদের তাদের ট্রিটমেন্ট প্রসিডিউর অনেক কিছু ল্যাকিং থাকে। দিস মাই পার্সোনাল অপিনিয়ন, বাট আমি মনে করি যারা এই ডিজিজগুলোতে সাফার করতেছেন, তারা যদি আর্লি স্টেজে সারের সাথে যোগাযোগ করেন, তাদের রিকভার করার চান্স থাকবে 99%। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলি, এখানে শুধু অনলি ক্রনিক পেন, ক্রনিক ডিজিজ, অটোইমিউন ডিজিজ এগুলো নিয়ে শুধু ডিল করা হয় না। এখানে এবিএন, যেটাকে বলে অ্যাভাসকুলার নেক্রোসিস, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা রোগ, আমি এখানে লটস অফ পেশেন্ট দেখছি যারা অ্যাভাসকুলার নেক্রোসিসে সাফার করতেছেন, যেটা একটা লাইফে একটা লাইফে একটা মানুষের সাধারণ জীবনকে বিপর্যস্ত করে ফেলে। সো এটার জন্য অনেকেই অর্থোপেডিক সার্জনের কাছে যায়, তারা ইমপ্লান্টের কথা বলে। আবার অনেকেই ইন্ডিয়ান মুখী হয় যারা চিন্তা করে যে না, আমাদের বাংলাদেশে তো অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট নাই বা অ্যাডভান্স কোনো রিহ্যাব নাই, সো দ্যাটস ওয়াই তারা বাংলাদেশের মানে বাংলাদেশের উপর নির্ভরশীল না হয়ে মানে বিভিন্ন কান্ট্রিতে মুভ করে। বাট আমি এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানে যাদের অ্যাভাসকুলার নেক্রোসিস আছে, তাদের জন্য এখানে খুব ভালো একটা মেসেজ হলো যে এখানে খুবই খুবই উন্নত মানে রিজেনারেটিভ মেডিসিন এবং ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপির মাধ্যমে অনেক রিকভার হয়, অলমোস্ট ধরা যায় 90% উপরে একটা রিকভার আছে, মানে একটা ড্রামাটিক চেঞ্জ আছে, যেটা আমাদের বাংলাদেশে আর কোথাও কি হতে পারে কিনা আজও আমার জানা নেই। আর একটা বাংলাদেশে বেসিক্যালি যারা রিজেনারেটিভ নিয়ে কাজ করে, তারা বেসিক্যালি শুধু রিজেনারেটিভ করে, বাট রিজেনারেটিভের সাথে আমাদের এখানে অনেক কিছু ম্যাটার করে, যেমন লাইক বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, যেটা খুবই ম্যান্ডেটরি, একটা বনের গ্রো করার জন্য সাপ্লিমেন্ট খুবই ম্যান্ডেটরি। লাইক এখানে আপনার রিজেনারেটিভ মেডিসিন, ইনজেকটিভ বিষয় আছে, তারপরে আপনার এখানে বিভিন্ন ধরনের থেরাপি আছে, অনেক অ্যাডভান্স বলতে যে ধরনের থেরাপিগুলো দরকার এখানে অল ওভার ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল। সো আমরা অবশ্যই এই বিষয়গুলো জেনে আমরা ট্রিটমেন্টের জন্য আগাবো এবং আমরা ডিপিআরসির মধ্যে এই ফ্যাসিলিটিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আর সবার জন্য বাংলাদেশের যারা গ্রাম অঞ্চলে আছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলকে আমি বেশি ফোকাস করতেছি, তারা এগুলো বিষয়ে টোটালি কিছুই জানে না, তারা যে কোনো একটা ডাক্তার হলে ওইখানে গিয়ে নর্মালি দেখাতে যায়, তাদের জন্য আমার একটা একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে। তারা যারা সাপোজ হিপে অর ব্যাকে অর ল্যাগে নিতে পেন ফিল করতেছে আর্লি স্টেজে, মানে মনে হচ্ছে পেনের একটা সিমটম পাচ্ছে, সো তাদের জন্য বিষয়টা হবে তারা যেন অবশ্যই অবশ্যই লেট না করে অতি দ্রুত ডিজিজ ডায়াগনোস করার জন্য প্রপার ডাক্তারের অ্যাসেসমেন্টটা নেয়, আর সেটার জন্য ডিপিআরসি আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। এবং শফিউল্লাহ প্রধান স্যার, আমি ওনার একটা বিষয় বলবো, অনেকে জানে উনি হয়তো একজন ফিজিওথেরাপিস্ট, নো উনি অনলি ফিজিওথেরাপিস্ট না, উনি পুরো ডিজিজটা প্রসিডিউরটা নিয়ে কাজ করে। লাইক আমি যখন রিউমাটোলজি আন্ডারে ছিলাম, ওনারা আমাকে যে মেডিসিনগুলো দিয়েছে, আমি স্যার আমাকে যে মেডিসিনগুলো দিয়েছে, এখানে অনেক বড় একটা ডিফারেন্স ছিল। ওরা শুধু আমাকে অটো ইমিউনিটি ডিজিজের নিয়ে কাজ করছে, বাট আমার যে এখানে বনের যে ফাংশন ছিল ওইগুলো নিয়ে যে কাজ করা দরকার ছিল, তারা ওইগুলো ওই মেডিসিন নিয়ে আমাকে কাজ করে নাই। বাট এখানে আমি দুই ধরনের অ্যাডভান্টেজ পেয়েছি, আমার মেডিসিন আমার ডিজিজ কন্ট্রোলের মেডিসিনও পেয়েছি, ডিজিজ মডিফাইং ড্রাগসও দিয়েছে, আমাকে এখানে সাপ্লিমেন্টও দেওয়া হয়েছে, যেটা আমাকে বেশি হেল্পফুল, আমি বেশি হেল্পফুল পেয়েছি। আর আর ফিজুর কথা বলতে গেলে তো ইটস অ্যামাজিং, এখানে খুব মানে থ্রি টাইমস ডেইলি মনিটাইজিং করা হয়, সো এখানে ইনফ্ল্যামেশন হওয়ার কোনো সুযোগই নাই।
একটা পেশেন্ট যদি একটা একটা মিনিমাম পিরিয়ড এখানে সেশন নিতে পারে, একটা রিহ্যাব করতে পারে, তাহলে তার ইনফ্ল্যামেশনটা, যাদের এইচএলভি 27 পজিটিভ থাকে তাদের এখানে ইনফ্ল্যামেশনটা জমার কোনো সুযোগ থাকবে না, এই প্রোটিনটা ড্যামেজ হওয়ার চান্স থাকবে এবং ডিজিজ প্রোগ্রেস করার কোনো সুযোগ থাকবে না। সো আমি এটাই বলবো যে যাদের অ্যাভাসকুলার নেক্রোসিস, যাদের PLID, যাদের অটোইমিউন ডিজিজ লাইক আর্থ্রাইটিস রিলেটেড অনেক ধরনের আর্থ্রাইটিস থাকে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জুভেন্টাইল আর্থ্রাইটিস, অ্যাঙ্কালাইজিং স্পন্ডালাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, যাদের এসব কেস থাকে, এসব তারা আমি তাদেরকে বলবো তারা বেশি খুব দেরি করার কোনো সুযোগ নেই, দ্রুত চলে আসবেন। আরেকটা বিষয় হলো যে যাদের অ্যাভাসকুলার নেক্রোসিস স্টেজ ওয়ানে থাকে বা একদম আর্লি স্টেজ থাকে অস্টিওনেক্রোসিস, তাদের জন্য বলবো যে তারা যদি চিন্তা করে যে আমি একটু দেরিতে যাই, পেন কমে কিনা, পেন কিলার খাই, তাহলে এটা একটা এমন একটা ডিজিজ যেটা যদি কোনো কারণে অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন এটা রিকভার করার সুযোগ খুবই কম থাকে, মানে ফুল রিকভার করার সুযোগ খুব কম থাকে। যদি তারা আর্লি স্টেজে চলে আসে তাদের রিকভার করার চান্স থাকবে অনেক বেশি, মোর দেন 90%। এটা আমি ফার্স্ট রিপিট করছি, এখনো বারবার এই জিনিসটা আমি নোটিস করতেছি। আর আরেকটা বিষয় হলো যে এখানে বাংলাদেশে PLID যে কেসটা আছে, PLID ব্যাপারটা আমি এখানে খুব দেখে আমি খুব চমৎকার একটা জিনিস ফিল করছি যে বেসিক্যালি বাংলাদেশে PLID কেসগুলো অন্য জায়গাতে ডিল করা হয় বেসিক্যালি ইয়া নিয়ে, লেজার সার্জারি অর ওপেন সার্জারি, ওইগুলো নিয়ে PLID কেস করা, কিন্তু আমাদের বেসিক্যালি যদি আমরা ওপেন সার্জারিতে যাই সেখানে আমাদের হার্নিয়া হওয়ার চান্স থাকে, আমাদের এখান থেকে আমাদের আরো অনেক ধরনের ডিজিজ বা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। কিন্তু এখানে যদি আমি ফিজিওথেরাপির মাধ্যমে সেই জিনিসগুলো যদি ফিজিওথেরাপি অ্যান্ড উইথ মেডিসিন অ্যান্ড স্যারের কাউন্সিলিং এগুলো যদি মেনটেন করে, আমি মনে করি PLID এর পেশেন্টগুলা, ডিক্স প্রোলেপস যাদের হয়, যাদের এই ধরনের মানে ট্রমা, মানে কোনো ট্রমা হয় মানে ট্রমাটিক ইঞ্জুরি হয়, তাদের ক্ষেত্রেও অনেক বড় পজিটিভ রেজাল্ট আসবে। আর এই ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপিটা, ফিজিক্যাল থেরাপিটা খুবই কার্যকরী। আর এখানে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে বাংলাদেশে লটস অফ প্লেসেস ফিজিওথেরাপিস্ট আর অ্যাভেলেবল, বাট এখানে মেশিন, এখানে ওজন থেরাপি, এখানে ফায়ার ইনফা, এখানে ট্যান্স, ভাইব্রেটর, দেন হিটিং, অল ওভার অ্যাভেলেবল, অল ইজ অ্যাভেলেবল, যেটা আমাদের বাংলাদেশে আর কোথাও ওইরকম ভাবে অ্যাভেলেবল না। এবং এই জিনিসগুলো নিতে চাইলে আমি মনে করি খুব দ্রুত এখানে মানে লগ ইন করা উচিত, অ্যান্ড এটা করলে আমি মনে করি খুব ভালো একটা বেটার একটা আউটকাম পাবে এবং প্রমিনেন্ট একটা রেজাল্ট পাবে। সো এটাই আমার সবার কাছে মেসেজ, ব্যথা অনুভব হলে লেট করা যাবে না, লেট করলেই বিপদ হবে, এটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এবং যাদের আর্থিকভাবে যারা অসচ্ছল তাদের একটা প্রিপারেশন নিয়ে দ্রুত এখানে আসা উচিত। আমি মনে করি স্যার অনেক হেল্পফুল, স্যার অবশ্যই সবার দিকে দৃষ্টি রাখে, অবশ্যই স্যার এই ব্যাপারগুলো কনসিডার করবে আশা করি। আর আপনারাও স্যারের কাছে আসবেন, স্যারকে দেখাবেন, আগে রোগটা ডায়াগনোস করবেন, প্রপার অ্যাসেসমেন্ট করবেন, এবং অ্যাসেসমেন্টের পরে আপনাদের অবশ্যই একটা প্রপার আউটকাম পাবেন। এটা বলেই আমি আমার এখানে আমার মেসেজ শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।